বেআইনি আর্থিক লেনদেনের মামলা ধৃত দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ সত্যেন্দ্রর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখার পরে অন্তর্বর্তী জামিনের মেয়াদ 1 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করে। গত 26 মে সুপ্রিম কোর্ট শারীরিক অসুস্থতার কারণে সত্যেন্দ্রের 6 সপ্তাহের জামিন মঞ্জুর করেছিল। তার আগে জেলে শৌচালয়ে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র। তার মেরুদণ্ডে চোট লেগেছিল, পাশাপাশি শ্বাসকষ্টের কারণে তাকে দিল্লির হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। জুলাই মাসে সত্যেন্দ্রের জামিনের সময়সীমা 5 সপ্তাহ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরোনোর আগেই ফের বাড়ল মেয়াদ।